একটা নতুন তথ্য, নতুন ব্রেকিং আসছে আমাদের কাছে, নতুন ব্রেকিং। অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট, কি টুইট করেছেন? 2011 আজকের দিনে 34 বছরের জমানায় শেষ, আমরা আজ ফের শপথ নিচ্ছি। কেন্দ্রের এজেন্সিরাজ আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই টুইট দেখতে পাচ্ছেন অন দিস ডে ইন 2011, অর্থাৎ 2011 আজকের দিনে উই ওয়ার শোন ইন টু রিপ্লেস আ 34 ইয়ার ওল্ড মনস্টার রেজাইম, অর্থাৎ রাক্ষস রাজ আমরা শেষ করেছি 34 বছরে, এরকমটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড টু আশা ইন দ্য মামাটি মানুষ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে। উই রিনিউ দ্য প্লেজ টুডে অ্যান্ড রিডেডিকেটেড আওয়ার সেলস টু দ্য কজ অফ দ্য পিপল, আমরা আজ আবার শপথ নিচ্ছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, নিজেদেরকে আবারও সমর্পণ করার জন্য। দ্য এজেন্সি রাজ অফ অ্যান অথরিটেরিয়ান গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার মেক্স আওয়ার টাস্ক চ্যালেঞ্জিং, বাট মিলিয়ন্স ওভার দ্য কান্ট্রি আর উইথ আস ইন আওয়ার মার্চ, লং টাইম লং লিভ 20 মে। অর্থাৎ সেন্টারের এজেন্সি রাজ খতম করব, এমনটাই একটা বার্তা আজকে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন হাজির হলেন সিবিআই দপ্তরে সেদিনকে। আমরা শুনে নেব বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন সিবিআই এর এই হাজিরা, সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে সিবিআই দপ্তরে গেলেন, 11:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু, কিন্তু সুপ্রিম কোর্টে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, এখনও কিন্তু চেষ্টা ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিসের ভয়? দেখুন, ভয় শব্দটা আমি ব্যবহার করব না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রতিদিনই তিনি মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন এবং সমস্ত গোয়েন্দা দপ্তর যারা আছে তাদের বিরুদ্ধেও তিনি বলে চলেছেন যে এটা একটা প্রতিহিংসার রাজনীতি। এখন প্রশ্ন হলো, আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি আদালতে যেতে পারেন, সেই অধিকার ভারতবর্ষের আইনের ব্যবস্থা তাকে দিয়েছেন, কিন্তু যিনি আক্রমণ করছেন তাকে যে ডাকা হচ্ছে তার কারণও তো তিনি এবং তার দল। কুন্তল ঘোষকে দিয়ে চিঠি প্লান্ট করানো হয়েছে, জেলের ভেতর থেকে বিচারাধীন বন্দীকে দিয়ে চিঠি লিখিয়ে সেটাকে একদম আদালতে পেশ করে বিতর্ক টেনে এনেছেন। তো নিজেরাই যদি সেম সাইড গোল করে আজকে এক গোলে পিছিয়ে পড়েন, তাহলে সেটা নিয়ে বিরোধীদের আক্রমণ করবার কোনো মানে হয় না। পার্থ চট্টোপাধ্যায়কে বলছেন যে আমরা সরিয়ে দিয়েছি, একবারও তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে যে পার্থ চট্টোপাধ্যায় এই পুরো দুর্নীতির জন্য দায়ী, এই কথাটা বলার যে যা কিছু করেছে পার্থ চট্টোপাধ্যায় করেছে। অর্থাৎ লাগাতার প্রত্যেকের যে বক্তব্য তাতে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কেন এত ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন করছেন প্রত্যেকে। প্রত্যেকের বক্তব্য হচ্ছে যদি দোষী না করে থাকেন তাহলে কিসের এত ভয়? কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। খোকাবাবুর কষ্ট আমাদেরও সহ্য হচ্ছে না, কারণ খোকাবাবুর কষ্ট আমাদেরও দেখতে ভালো লাগছে না। বাঁকুড়া থেকে কলকাতা কত ঘন্টা লাগে আমার জানা নাই, খোকাবাবুর যা গাড়ি, আর পশ্চিমবঙ্গে সব পুলিশ তো গ্রিন করিডোর বানিয়ে দিলে মানুষের যাতায়াতের জন্য, মানুষের যাতায়াতে ভালো লাগলো হলো কি খারাপ হলো দেখার দোকানে। খোকাবাবু যদি বাঁকুড়া থেকে আসে গ্রিন করিডোর তৈরি হয়ে যাবে, বাঁকুড়া থেকে তো আমরা কলকাতা যাতায়াত করি, হার্ডলি 2.5 থেকে 3 ঘন্টা গ্রিন করিডোর বানিয়ে দেবে, পুলিশ 2 ঘন্টায় চলে আসবে, আমরা 3-4 ঘন্টা 5 ঘন্টায় আসবো। আমাদের যাতে করিডোর বনবে না, খোকাবাবুর জন্য গ্রিন করিডোর বনবে 2 থেকে 2.5 ঘন্টা। আর খোকাবাবুর কোনো চিন্তা নেই, সিবিআই কিচ্ছু করবে না, খাইয়ে দাইয়ে আপনাকে আদর করে ছাড়বে, আপনি মিলিয়ে নেন আমার কথা, এতগুলো টিভি বেলা আছে আপনারা মিলিয়ে নেবেন দিদির সঙ্গে মোদির, সেটাই আন্ডারস্ট্যান্ডিং। খোকাবাবুকে ডাকবে, একটু খোঁচাবে, ধরছি ধরছি করে একটা আওয়াজ উঠবে, দিদি মোদির এই খেলা লুকোচুরি খেলা চলবে, এটা হচ্ছে দিদি আর মোদির লুকোচুরি খেলা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদের, নির্ধারিত সময় 2 মিনিট আগে আজকে সিবিআই অফিসে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, 11:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব এবং লাগাতার চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। যেরকমটা জানতে পারা যাচ্ছে 5 পাতার প্রশ্নবান তৈরি করেছেন সিবিআই আধিকারিকেরা, সূত্রের খবর এমনটাই, এবং সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 6টি মামলা নিয়ে প্রশ্ন করা হচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।